বিশ্বের সেরা ধনীদের এই তালিকা আমাদের সবারই একটি বিষয়ে জানার ইচ্ছে প্রচুর আর সেটি হচ্ছে পৃথিবীর সেরা ধনী ব্যক্তিরা কারা এবং তাদের টাকার পরিমাণ কত আর সেজন্যই আমরা আজ নিয়ে এলাম পৃথিবীর সেরা দশ ধনী ব্যক্তির তালিকা ও তাদের বর্তমান সম্পদের পরিমাণ কত তার সম্পর্কে বিস্তারিত আমরা বিখ্যাত ম্যাগাজিন ফোর্স এর হিসাব অনুযায়ী তালিকাটি করেছি এবং সেরা ধনীদের সম্পদের পরিমাণ নেওয়া হয়েছে জুলাই দু সালের তথ্য অনুযায়ী তাহলে চলুন দেখা যাক কারা আছেন বিশ্বের সেরা ধনীদের এই তালিকায় দশ ডেভিড কচ বর্তমান পৃথিবীর দশমতম ধনী হলেন ডেভিড কস তার পুরো নাম ডেভিড হ্যামিল্টন কস তিনি একজন আমেরিকান নাগরিক তার জন্ম উনিশশো সালে বর্তমানে তার বয়স ছিয়াত্তর বছর তিনি বিখ্যাত কোম্পানি কচ ইন্ডাস্ট্রিজ এর যৌথ মালিক একাধারে এই স্বনামধন্য ব্যক্তি একজন সফল ইনভেস্টর ব্যবসায়ী ও দানবী হিসেবে পরিচিত তিনি বর্তমানে তার কোম্পানিতে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন তার যার বর্তমান সম্পদের মূল্য প্রায় উনচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার যার ফলে তিনি আমাদের পৃথিবীর সবচেয়ে ধনীদের এই তালিকার ১০ নম্বর স্থানে অবস্থান করছেন নয় চার্লস কচ চার্লস কচ হলেন বর্তমানে বিশ্বের নবম ধনী তার জন্ম উনিশশো সালে আমেরিকায় তার নাম থেকে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে তিনি আসলে বিশ্বের দশ নম্বর ধনীর সাথে সম্পর্কিত হ্যাঁ ঠিকই ধরেছেন তিনি আসলে ডেভিড কচের ভাই তার বয়স বর্তমানে আশি বছর তাকে মূলত সবাই সফল ব্যবসায়ী হিসেবে তিনি তার ভাই বিখ্যাত কোম্পানি চিনে কচ প্রতিষ্ঠাতা ও বর্তমানে তিনি ওই কোম্পানিতে সিইও হিসেবে কর্মরত রয়েছেন এই তালিকায় স্থান পাওয়ার কারণ তার সম্পদের পরিমাণও তার ভাইয়ের সমান যা প্রায় উনচল্লিশ দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার আট মাইকেল ব্লুমবার্গ পৃথিবীর সেরা ধনীদের তালিকায় আট নম্বরে রয়েছেন মাইকেল ব্লুমবার্গ তিনি উনিশশো সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন তার বর্তমানে বয়স চুয়াত্তর বছর তার পুরো নাম মাইকেল রুবেন্স ব্লুমবার্গ তিনি একজন সফল ব্যবসায়ী তাছাড়াও তিনি একজন ইনভেস্টর দানবীর উদ্যোক্তা হিসেবে বহুল পরিচিত তবে তিনি রাজনীতির সাথেও যুক্ত আছেন তিনি বর্তমানে ব্লুমবার্গ কোম্পানির সিইও হিসেবে কর্মরত রয়েছেন আর তিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন মাইকেল ব্লুমবার্গের বর্তমান সম্পদের মূল্য প্রায় চল্লিশ মার্কিন ডলার সাত লেডি এলিসন বর্তমানে পৃথিবীর সপ্তম ধনী হলেন লেডি এলিসন তিনিও আমেরিকান নাগরিক পুরো নাম লরেন্স জোসেফ লেরি এলিসন তার জন্ম আমেরিকাতে সালে বর্তমানে তার বয়স একাত্তর বছর তিনি বিখ্যাত কোম্পানি ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা একাধারে এই স্বনামধন্য ব্যক্তি একজন সফল ইনভেস্টর ব্যবসায়ী ও দানবীর হিসেবে পরিচিত তিনি বর্তমানে তার নিজের কোম্পানিতে এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কর্মরত রয়েছেন তার বর্তমান সম্পদের মূল্য প্রায় তেতাল্লিশ দশমিক ছয় বিলিয়ন মার্কিন জলার চার ফলে তিনি আমাদের এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছেন ছয় মার্ক জাকারবার এই ব্যক্তিকে চিনবি না এরকম মানুষ হয়তো খুবই কম রয়েছে ফেসবুকের বদৌলতে তিনি বর্তমানে আমাদের সবার কাছে পরিচিত হ্যাঁ আমরা ফেসবুকের জনক মার্ক জাকারবার্গ বা মার্ক জাকারবার্ক এর কথাই বলছি হলেন বর্তমান বিশ্বের ষষ্ঠ ধনী কিছুদিন আগেও তিনি 22 নম্বর স্থানে ছিলেন এবং 2015 সালে তার আয় বেড়ে যায় অনেক তার ফলে এক লাফে 6 নম্বরে স্থানে চলে এসেছেন তিনি তার জন্ম উনিশশো সালে আমেরিকায় তার বয়স মাত্র বত্রিশ বছর তিনি এই তালিকায় সবচেয়ে কম বয়সী ব্যক্তি এবং তিনি মাত্র তেইশ বছর বয়সে বিলিয়নিয়ার হন যেটি একটি বিশ্ব রেকর্ড তাকে মূলত সবাই সফল উদ্যোক্তা হিসেবেই চিনি তবে তিনি এক কিন্তু একজন দক্ষ প্রোগ্রামারও তিনি একজন দানবীরও বটে তার সম্পদের পঞ্চাশ ভাগই তিনি দান করে যাবেন তিনি বর্তমানে যুক্ত রয়েছেন ফেসবুকের সিইও হিসেবে তিনি বিখ্যাত কোম্পানি পৃথিবীর সেরা ধনীদের এই তালিকায় স্থান পাওয়ার কারণ তার চুয়াল্লিশ দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ পাঁচ জেপ বেডস পৃথিবীর সেরা ধনীদের তালিকায় পাঁচ নম্বর রয়েছে জেপ বেডস অনেকেই হয়তো চিনবেন না তাকে তবে আমাজন ডচ কম নামের এই অনলাইন শপটিকে হয়তো সবাই চিনবেন তিনি আসলে আমাজনের প্রতিষ্ঠাতা তিনি উনিশশো সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স বাহান্ন বছর তিনি একজন সফল উদ্যোক্তা তাছাড়াও তিনি একজন ইনভেস্টরও তিনি বর্তমানে আমাজন এর সিইও হিসেবে কর্মরত রয়েছেন জেপ বেজ বর্তমান সম্পদের মূল্য প্রায় পঁয়তাল্লিশ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার চার কার্লো স্লিম বর্তমানে পৃথিবীর সেরা ধনীদের মাঝে চতুর্থ ধনী হলেন কার্লো স্লিম তবে তিনি কার্লো স্লিম হেলু নামেই বেশি পরিচিত তিনি লেবানিস মেক্সিকান নাগরিক তার জন্ম উনিশশো সালে মেক্সিকোতে বর্তমানে তার বয়স ছিয়াত্তর বছর তিনি বিখ্যাত কোম্পানি টেলমেক্স এর সিইও একাধারে স্বনামধন্য ব্যক্তি একজন সফল ইনভেস্টর ব্যবসায়ী ও দানবী হিসেবে পরিচিত তিনি বর্তমানে স্যামসাং মেক্সিকো এর সিইও হিসেবেও কর্মরত রয়েছেন তার বর্তমান সম্পত্তি মূল্য প্রায় পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার যার ফলে তিনি আমাদের এই তালিকার চার নম্বর স্থানে অবস্থান করছেন তিন ওয়ারেন বাফেট ওয়ারেন বাফেট হলেন বর্তমানে বিশ্বের তৃতীয় ধনী তার জন্ম 1930 সালে আমেরিকাতে তার বয়স পঁচাশি বছর তার পুরো নাম ওয়ারেন অ্যাজওয়ার্ড বাফেট তাকে মূলত সবাই সফল ব্যবসায়ী ইনভেস্টর দানবীর হিসেবেই চেনে তিনি মাত্র এগারো বছর বয়স থেকে ইনভেস্টিং শুরু করেন তিনি বর্তমানে রাজনীতিতেও যুক্ত রয়েছেন বর্তমানে তিনি বিখ্যাত কোম্পানি বার্কশায়ার হাতা হইতে সিইও হিসেবে কর্মরত রয়েছে এই মহান ব্যক্তি তার অর্জিত সম্পত্তির নিরানব্বই ভাগে দান করে যাবেন তিনি এই তালিকার স্থান পাওয়ার কারণ তার ষাট বিলিয়ন মার্কিন ডলার এর সম্পদ দুই আমাঙ্কীয় অর্টিকা পৃথিবীর সেরা ধনীদের তালিকায় দুই নম্বরে রয়েছেন আমাঙ্কীয় অর্টিকা তিনি উনিশশো সালে স্পেনে জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স আশি বছর তার পুরো নাম আমাঙ্কীয় অর্টিকা গাওনা তিনি একজন সফল ব্যবসায়ী তাছাড়াও তিনি একজন ইনভেস্টর দানবী হিসেবে বহুল পরিচিত তিনি বর্তমানে ইন্ডিটেক্স ফ্যাশন গ্রুপের কর্মরত রয়েছেন আর তিনি এই কোম্পানির মালিক ও প্রতিষ্ঠাতা এই গ্রুপের সাথে তার আরো কিছু বিখ্যাত কোম্পানি রয়েছে যেমন জারা ক্লোথিং আমাঙ্কীয় অর্তিকার বর্তমান সম্পদের মূল্য প্রায় সাতষট্টি বিলিয়ন মার্কিন ডলার এক বিল গেটস দেখতে দেখতে চলে এলাম এক নম্বরে অনেকে হয়তো প্রথমে অনুমান করে ফেলেছিলেন যে কে এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি আর আপনাদের অনুমানই সত্যি হলেন বিল গেটস যার পুরো নাম উইলিয়াম হেনরি বিল গেটস জন্ম 1955 সালে আমেরিকাতে বর্তমানে তার বয়স 60 বছর। তিনি পৃথিবীর সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। একাধারে এই সрамধন্য ব্যক্তি একজন সফল ইনভেস্টর, ব্যবসায়ী উদ্যোক্তা ও দানবীর হিসেবে পরিচিত। তবে তিনি একজন দুখর প্রোগ্রামারও বটে। তিনি 1985 সালে বিখ্যাত অপারেটিং সিস্টেম উইন্ডোজ বের করেন। তিনি বর্তমানে মাইক্রোসফটের 3% এর মালিক এবং সেখানে প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। বিল গেটস এর বর্তমান সম্পদের মূল্য প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার যার ফলে তিনি আমাদের বিশ্বের সেরা ধনীদের তালিকায় এক নম্বর স্থানে অবস্থান করছেন